একটি রাস্তা তৈরিকে কেন্দ্র করে শাসক বিরোধী রাজনৈতিক তরজার সাক্ষী থাকল বাঁকুড়ার জঙ্গলমহল। বুধবার নারকেল ফাটিয়ে ও ফিতে কেটে রায়পুরের বক্সি থেকে চামটাবাদ পর্যন্ত রাস্তা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পের রাস্তার উদ্বোধন করেন বিজেপি সাংসদ ডক্টর সুভাষ সরকার। অন্যদিকে তৃণমূল সূত্রে প্রমাণ হিসেবে ছবি দেখিয়ে দাবি করা হয়েছে, গত 24 আগস্ট জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু নিজে ওই রাস্তার শিলান্যাস করেছেন। আর জানিয়ে এদিন রাজনৈতিক উত্তাপ বাড়তেই থাকল বাঁকুড়ার জঙ্গলমহলে। দেখুন, তৃণমূল কেন্দ্রের টাকা নয় ছয় করছে আর বিভিন্ন কেন্দ্রের প্রকল্পের নাম বদলে দিচ্ছে। তো এই রায়পুরের মানুষ প্রমাণ করে দিয়েছে যে জনগণের আহ্বানে ওটাকে বাধ্য করেছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার ফলক লাগাতে। আর এর থেকেই বোঝা যাচ্ছে যে তৃণমূলের দিন শেষ হয়ে গেছে। তাদের অত্যাচার, সিন্ডিকেট, বিভিন্ন রেশনের চাল পাল্টে দেওয়ার কাহিনী, এগুলো সব মানুষ জানে। বিভিন্ন কিছুতে তারা একেবারে বিপর্যস্ত হয়ে গেছে। তারা নিশ্চিত করে ফেলেছে যে এই 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূলকে তারা আর আনবে না, ভারতীয় জনতা পার্টিকেই আনতে চায়। আজকের এই কয়েক ঘন্টার আহ্বানে এই যে সভা, মানে গণতন্ত্র বাঁচাও রায়পুর বাঁচাও যে সভা, সেই সভার উপস্থিতি এটা প্রমাণ করছে। এখানকার যে সমস্ত নেতারা, যারা শুধু হাতে বন্দুক মানে পিস্তল বোমা নিয়ে ঘুরে বেড়ায়, আপনারা জানেন এখানে অনিল মাহাতো হত্যা হয়েছিল কি অদ্ভুতভাবে, কিন্তু কোন অঙ্গুলি এলো হেলো নেই, সব বন্ধ হয়ে গেল। এটা হচ্ছে রায়পুরের পরিস্থিতি। আরেকটা কথা, এখানে জঙ্গলমহল আবার অধিকার করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ছত্রধর মাহাতোকে পাঠিয়েছেন। যে মাওবাদীকে উনি ইমপ্ল্যান্ট করেছিলেন, উনি আবার সেটাকে এনকাউন্টার করে কিষণজিকে মারলেন, আবার ছত্রধর মাহাতোকে জেলে পুরলেন, কিন্তু আবার তিনি তাকে এই জঙ্গলমহলে ফিরিয়ে দেওয়া হয়েছে। মানুষ আর কোনো মাওবাদীকে ভয় পাবে না, মাওবাদী বলে কিছু নেই। এই মানে নাটকে বা সাজানো মাওবাদীকে মানুষ আর কোনো ভয় পাবে না। এটা তো আজ থেকে 10-12 দিন আগে আমাদের জেলা সভাপতি মৃত্যুঞ্জয় মুর্মু শিলান্যাস করে গেছেন, এবং সেই শিলান্যাস করা রাস্তাটাই সেখানে বোর্ড লাগানো আছে, শিলান্যাস করছেন মাননীয় মৃত্যুঞ্জয় মুর্মু সভাপতি বাঁকুড়া জেলা পরিষদ। পশ্চিমবঙ্গ সরকার করছে আর ওরা ছবি তুলে এসে করে পোস্ট করছে, আমরা করলাম। এই নোংরা রাজনীতি, এটা ছাড়া তো ওদের কাজ নেই, মিথ্যার উপর ক্লিক করেছে, তো এটা বেশি দিন চলবে না। এবং জঙ্গলমহলে যে পোস্টার করছে আমরা বলতে চাই, এই রাস্তা তো প্রধান অটল বিহারী বাজপেয়ীর আমলে তৈরি হয়েছিল। অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী সড়ক যোজনা, গোটা দেশ জুড়ে রাস্তা। যদি রাজনৈতিক দল আছে তাতে এখানে তারা প্রতিবাদ করে যে এখানে প্রধানমন্ত্রী সড়ক যোজনা তৈরি করতে হবে, তো এভাবে রাস্তা তৈরি এখনো বন্ধ আছে। আজ দেখলাম আমাদের সংসদ সুভাষ সরকার এসেছিল, উনি বললো যে রাস্তা নির্মাণের কাজ খুব তাড়াতাড়ি সম্ভব হবে। আজ 2-3 বছর দুর্ভোগ হচ্ছে এখানে, এই রাস্তা দিয়ে ঝাড়গ্রাম টু ফুলকুসমা। আমার নাম অসিত পর্তিহার। নাগ অটোমোবাইলস, যে কোনো মডেলের টু হুইলার গাড়ি কেনার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। জেনুইন পার্টস ও অ্যাসেসরিজ এর বিপুল সম্ভারে ভরপুর নাগ অটোমোবাইলস এ আপনারা পেয়ে যাবেন ইজি ফাইন্যান্স এবং লো ডাউন পেমেন্টে যে কোনো মডেলের গাড়ি। তাছাড়া অত্যাধুনিক পদ্ধতিতে গাড়ি সার্ভিসিং, ওয়াশিং, ধোয়া পরীক্ষা তথা আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারের জন্য চলে আসুন নাগ অটোমোবাইলস এ। ঠিকানা রঘুনাথপুর বরাকর রোড, পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। পিন নাম্বার 7231 33 9932 4936 77 অথবা 7797 04 0044।